বিবিসির বাংলাদেশ সংবাদের আজকের প্যানেল অতিথি আওয়ামী লীগ নেতা ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, আন্তর্জাতিক এবং কৌশলগত বিষয়ে একটি গবেষণা প্রতিষ্ঠান বিআইএসএস এর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের এবং সাবেক ছাত্রনেতা ও জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন আক্তার। বিবিসির বাংলাদেশ সংলাপের আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আমি মাসুদ হাসান খান। তাহলে শুরু করা যাক আজ সন্ধ্যের প্রথম প্রশ্ন। প্রশ্ন করছেন ডক্টর তানভীর আহমেদ। সেনা সদস্য এবং ছাত্রদের মাঝে অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে যে ক্ষোভ ছড়িয়ে পড়ে তা কি কেবল ছাত্রদের প্রতিক্রিয়া, নাকি জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ, না কোনো স্বার্থান্বেষী মহনের ইন্ধন? অধ্যাপক ইমাজউদ্দিন আহমেদ, কি মনে হচ্ছে আপনার? খেলার মাঠে যে ছোট্ট ঘটনাটি ঘটেছিল, একটা পর্যায়ে তার মিটমাট হয়, সমাপ্তি তার ঘটে। তারপরও 20 তারিখ রাত্রি, 21 তারিখ এবং 22 তারিখে আমরা ঢাকা শহর কেন গোটা দেশব্যাপী একটা তাণ্ডব লক্ষ্য করেছি। এগুলো ছাত্রীর যে আন্দোলন, মূলত সূচনা ওইখান থেকেই। পরবর্তী পর্যায়ে এই আন্দোলনে যোগদান করেছে এই সমাজেরই অনেক নিগৃহীত, অসহায়, বঞ্চিত ব্যক্তিবর্গ, দরিদ্র, এই ব্যক্তিবর্গের সহায়তা এবং অংশগ্রহণও ছিল। এর মধ্যে চক্রান্ত অথবা ষড়যন্ত্র আছে কিনা এটা অনুসন্ধানযোগ্য, কিন্তু আমার মনে হয় এর একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা একটা পটভূমি আছে। 7 মাস ব্যাপী যে তত্ত্বাবধায়ক সরকার, প্রত্যেকের মনে থাকার কথা, 11 জানুয়ারিতে যখন জরুরি অবস্থা ঘোষণা করা হয়, এই তত্ত্বাবধায়ক সরকারের জন্ম হয়, তখন এদেশের ছাত্রছাত্রী, শিক্ষক বা বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ কিন্তু অখুশি ছিল না, সবাই স্বাগত জানিয়েছিল। কিন্তু তারপরে বিভিন্ন ক্ষেত্রে অসহায়ত্ব বেড়েছে জনগোষ্ঠীর বিভিন্ন অংশের মধ্যে, তারও একটা প্রতিক্রিয়া খুঁজে পাওয়া যায় এই 3 দিনের ঘটনায়। সুতরাং ঘটনাকে ছাত্র আন্দোলন, শুধুমাত্র ছাত্র আন্দোলন হিসেবে চিহ্নিত করা ঠিক হবে না। এর সাথে জনসাধারণের একটা বড় অংশের যোগাযোগ ঘটেছিল, এটি অন্তত আমি যেভাবে ব্যাপারটাকে দেখেছি। তো ফলে অভিযোগের তীরটা শুধুমাত্র ছাত্রছাত্রীর দিকে ছুড়লে চলবে না, খানিকটা অন্য জায়গাতে দিতে হবে, এবং যারা নীতি নির্ধারক, শাসন কাজ পরিচালনা করছেন, তাদের ভাগটা নিতে হবে আত্মসমালোচনার সুযোগ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আব্দুল মতিন খসরু, ব্যাপারটা প্রথম তুচ্ছ ব্যাপারে ছিল সেনা এবং ছাত্রদের মধ্যে এবং ইউনিভার্সিটি ক্যাম্পাসে। তো এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার পিছনে ঘটনার পিছনে ঘটনা থাকে। তা আজকে আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের এই কারণগুলো, হেতুগুলো, ক্রোধ, ক্ষোভের কী কারণ, বিয়ন্ড ইউনিভার্সিটি ক্যাম্পাস যেটা ঘটেছে, এটার মধ্যে বাংলাদেশে এই ঢাকা শহরে মনে করেন অনেক বস্তিবাসী ছিল, হকার ছিল, তারও যোগ হয়েছে, তাদের ভিতরে প্রচণ্ড ক্ষোভ ছিল। কিন্তু প্রশ্ন যে তৃতীয় অংশ, যে স্বার্থান্বেষী মহলের কোনো ইন্ধন রয়েছে কিনা, এটা তো অনুসন্ধান করার ব্যাপার। তা আমরা আপাত দৃষ্টিতে যেটা বিশ্লেষণ, প্রধান উপদেষ্টা অশুভ চক্রের কথা বলেছেন, তথ্য আইন উপদেষ্টা বলেছেন যে এর মধ্যে একটা রাজনীতি আছে, ও তাইলে তো আপনার মূল সমস্যাটা পাশ কাটিয়ে যাওয়ার একটা অপ্রয়াস হবে। আজকে আমাদের প্রয়োজন হবে এর মূল কারণটা কি, এই শুধুমাত্র ছাত্র এবং সেনার মধ্যে বিরোধ না, এই বিরোধটা হলো সূত্রপাত, রুট, তারপরে কেন এটা বিস্ফোরিত হলো, এর পিছনে দীর্ঘদিনের মানুষের এই 7 মাসের খুব অসহায়ত্ব এবং অনেক বঞ্চনা আছে, সেটার একটু তলিয়ে দেখতে হবে, কারণগুলো আপনার চিহ্নিত করে সমাধান বের করতে হবে। আদারওয়াইজ আগেকার দিনে সরাসরি সরকাররা যে কোনো বিষয়ে বিদেশি হাত আছে, ওই ষড়যন্ত্র আছে, এগুলি করলে আপনার সামনে আরও ভয়াবহ
কোনো পরিণত হয় কিনা সেটা আমাদের। আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা, আপনারা কি মনে করেন এই যে প্রশ্ন, যেটি যে ছাত্রদের প্রতিক্রিয়া নাকি জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ না কোনো স্বার্থান্বেষী মহলের ইন্ধন, কোনটি বলে আপনাদের মনে হয়? অনেক হাত উঠেছে, আপনি সামনে। মানুষ তাতে এই ধরনের একটা উচিলা, ছাত্ররা শুরু করছিল জিনিসটা, জরুরি আইন থাকার কারণে অনেকে প্রতিবাদ করতে পারেনি, তাদের মতামত প্রকাশ করতে পারেনি, তারা একটা উচিলা করছিল, সেই উচিলা তাদের বহিঃপ্রকাশটা প্রকাশ করছে। আপনাকে ধন্যবাদ। আপনি হাত তুলেছিলেন তৃতীয় সারি, চশমা। আমার যেটা মনে হয়, তত্ত্বাবধায়ক সরকার যে কমিটমেন্ট নিয়ে এসেছিলেন, দেশবাসীর এটা বদ্ধমূল ধারণা হয়েছে, এই কমিটমেন্ট থেকে তত্ত্বাবধায়ক সরকার দূরে সরে পড়েছেন। অ্যান্ড দিস গভর্নমেন্ট হ্যাজ টোটালি আনপপুলার, এইটারই বহিঃপ্রকাশ ঘটেছে এই ছাত্র আন্দোলনকে। আপনাকে ধন্যবাদ। পেছনে হাত তুলেছেন শেষ সারি। আমার মনে হয় ছাত্র আন্দোলন, ছাত্র এবং সেনাবাহিনীর ভিতরে যে অসন্তোষ, যে ঘটনা ঘটে গেল, এটার পিছনে এই কেয়ারটেকার সরকারের দীর্ঘ সাত মাসের শাসনে যে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি এবং হকারদের উচ্ছেদ, এ সমস্ত কিছু, এবং এর এটাই ছিল মনে হয় প্রধানত কারণ। এবং ছাত্ররা শুধু শুরু করছে, আর এই শুরু করার জন্য ছাত্রদের পিছনে এরা অত ঝাঁপিয়ে পড়ছে, এটাই আমার। আপনাকে ধন্যবাদ। তৃতীয় সারি সামনে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে যে জনগণের, সাধারণ মানুষের মনের ক্ষোভগুলো প্রকাশ করার একটি বহিঃপ্রকাশ ছাত্র আন্দোলনের সাথে সাধারণ মানুষ যোগ দেওয়া। দল নেতাবিহীন, নেতাবিহীন নেতৃবিহীন মানুষ ঝাঁপাইয়ে পড়েছে রাস্তায়। তার কারণ, জনগণের মনে অসন্তুষ্টি অনেক। সর্বপ্রথম যে অসন্তুষ্টিরই স্বল্প সময়ে সরকার দীর্ঘ সময়ে পাড়ি দিবার যে রাস্তাটুকু করে ফেলেছেন, জনগণ কিন্তু তা বুঝে ফেলেছেন। জনগণ বুঝে ফেলার কারণেই বিভিন্ন কারণবশত মনের ক্ষোভগুলো প্রকাশ করতে পারতেছে না, তাই ছাত্র আন্দোলনের সাথে মানুষ একত্রতা ঘোষণা করি রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে। আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য। খয়রি শার্ট মাঝখানে। এটা ঠিক যে ছাত্ররা এটা শুরু করেছে, কিন্তু এটা আমার মনে হয় না শুধু এটা ছাত্ররা এটা শুরু করেছে মাত্র, কিন্তু এটা মাস পিপল, সর্বত্র জনগণের যে প্রতিক্রিয়া হয়েছে এটা সঠিক ছিল। তার কারণ ছিল জরুরি আইনের কারণে মানুষ তাদের প্রতিক্রিয়া কিংবা তাদের মনের ভাবটা প্রকাশ করতে পারছিল না, একটা শ্বাসরুদ্ধকর অবস্থা। আর তত্ত্বাবধায়ক সরকার যেটা নির্বাচন করার জন্য যেটা এসেছিল, কিন্তু তারা এটাকে দীর্ঘায়িত করে ফেলেছে। এবং ক্ষমতা আসলে যে কোন জায়গাটা আছে, একটা ব্যালেন্স আসলে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা চালিত করছে দেশ, নাকি আরেকটা যেটা আছে সামরিক বাহিনী, সামরিক প্রধান, তারা বিভিন্ন জায়গায় যেভাবে কার্যকলাপ চালাচ্ছেন, এটা জনগণ আসলে এটা দ্বিধায়, ক্ষমতাটা আসলে কার হাতে? আপনাকে ধন্যবাদ। প্যানেলে ফিরে আসছি, শিরিন আক্তার। ধন্যবাদ। আমার মনে হয় ইতিমধ্যে আমরা প্রতিক্রিয়াগুলো জেনে ফেলেছি, তো আমাদের অভিজ্ঞতা থেকে এটাই বলতে চাই, ঘটনাটা ছোট হলেও একজন ছাত্র এবং সৈনিকের ব্যাপার, যেটা খুব দ্রুত মিটিয়ে ফেলা যেত যদি প্রশাসন কর্তৃপক্ষের নজরটা খুব জোরালো তীক্ষ্ণ থাকতো। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ভীষণ স্পর্শকাতর একটি জায়গা, আর যার সঙ্গে যুক্ত হয়েছে এই মাত্র আমরা যে বক্তব্যগুলো শুনলাম, যে জরুরি অবস্থার কারণে মানুষের বলার ইচ্ছা আকাঙ্ক্ষা অনেক কিছু যখন ব্যাহত, এবং সঙ্গে সঙ্গে গত সাত মাসে অনেকগুলো ঘটনা যেটা হয়তো জনগণের পছন্দ মতো নয়, তার সবচেয়ে বড় একটি দ্রব্যমূল্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশের একটা অর্থনীতির বড় একটা সংখ্যক হকার বস্তিতে যারা আছে তাদের উচ্ছেদ হয়ে যাওয়া, এরকম অনেকগুলো ঘটনা কিন্তু একসঙ্গে হয়ে, তার সঙ্গে সঙ্গে আজকে কৃষিতে যে সংকট, বিভিন্ন সংকট, আজকে যেভাবে কারখানা বন্ধ হয়ে যাওয়া, সব কিছু মিলিয়ে একটা অস্বস্তিকর পরিস্থিতিতে আছে। কিন্তু মনে রাখা দরকার যে এই সরকার আমাদের সবার সমর্থনে এসেছিল, একটা আন্দোলনের সময় একটা সমর্থনে এসেছিল, একটা সংকট এমন অবস্থা তৈরি হয়েছিল যে সংকটটা মোকাবেলার জন্য আমরা বলেছিলাম যে হ্যাঁ এখন আমাদের এটা ছাড়া উপায় নেই। কিন্তু এখন সাত মাসে সমস্যাটা এমন জায়গায় দাঁড়িয়েছে, যখন এই ছাত্রদের এই ঘটনাটি আবার এই সমস্ত কথা দিয়ে প্রমাণিত হলো যে অবস্থাটা খুব অস্বস্তিকর। ফলে কিন্তু এই ছোট ঘটনাটি ছাত্রদের, ছাত্ররা প্রথমে যা করেছে অত্যন্ত ন্যায্য কাজ, এটাই ছাত্রদের কাজ আমি বলবো আমার দীর্ঘদিনের ছাত্র আন্দোলনের অভিজ্ঞতা থেকে। কিন্তু তার পরবর্তীতে যা যুক্ত হয়েছে, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকও বলেছেন যে মানুষের অনেক যন্ত্রণা সমস্যা, তারা সবাই এখানে যুক্ত হয়েছে সাধারণ মানুষ, কিন্তু এটাকে থামিয়ে দেওয়া যেত যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেদিন রাতেই আরো দায়িত্ব নিতেন,
পুলিশ যদি বাড়াবাড়িটা না করত, প্রশাসনের পক্ষ থেকে বাড়াবাড়িটা যদি না হতো, ছাত্রদের উপরে নির্যাতনটা যদি না নেমে আসতো, সেনা ক্যাম্প প্রত্যাহার হয়েছে এই কথাটি কিন্তু সবাই জানে না। সেটা যদি মাইকিং করে প্রচার করা যেত, সঙ্গে সঙ্গে যেই সংগঠনগুলো ছাত্রদের আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে জরুরি ভিত্তিতে ডেকে যদি বলা যেত, আমার মনে হয় যে এই সমস্যা। তাহলে যে স্বার্থান্বেষী মহলের ইন্ধনের প্রশ্নটি এসেছে, এটিকে আপনি খুব গুরুত্ব সহকারে নিচ্ছেন না? আমি এই কথাটা এভাবেই বলতে চাই যে স্বার্থান্বেষী মহল কখন এই ধরনের কাজ করতে পারে, যখন ঘটনাক্রম ঘটে যায়, যখন সেটা আমরা সমাধান করতে পারি না। সুতরাং আমি বলবো এরকম কোনো কথা আমরা এইভাবে না বলাই ভালো স্বতঃস্ফূর্ত আন্দোলনে। যদি হয় তার সুনির্দিষ্ট কারণ দিয়েই আমাকে সেটা বলতে হবে, আর তার জন্য অবশ্যই আমি মনে করবো যে অনুসন্ধান জরুরি। তাছাড়া এইটার জন্য ভাষণে জাতির উদ্দেশ্যে ভাষণে একটি অপশক্তির কথা বলেছেন, আমি মনে করি এইভাবে কথাটা অপশক্তি হিসেবে না বলে বরঞ্চ অনুসন্ধান করবার কথাটা বলাটাই যথার্থ, কারণ তাহলেই বলা যাবে। অপশক্তির কথা বলার পরে আমরা যখন শিক্ষক গ্রেফতার দেখছি, কোনো ছাত্ররাই শিক্ষক গ্রেফতার সহজভাবে নেবে না বা ন্যায্যতা, তখনই এটা করা যেত যদি তাদের পেছনে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আমরা সরাসরি দেখতে পেতাম, তাহলে সেটা বলা যায়। সুতরাং আমি মনে করব কারণ না খুঁজে এই সমস্ত কথা বলে অপশক্তি বা কিছু বলে বারং জল আরো ঘোলাটে হবে। আপনাকে ধন্যবাদ মেজর জেনারেল গোলাম কাদের। আমি একটু জিনিসটা এইভাবে দেখি যে ধরেন ঢাকা ইউনিভার্সিটি খুব সেন্সিটিভ জায়গা, সেখানে সেনা ক্যাম্প রাখাটাই প্রথম ভুল হয়েছিল, কোনো সময় রাখা হতো না। আমরা যখন ছাত্র ছিলাম, আমি বুয়েটে পড়তাম, তখন একদিন ইপিআর এসেছিল আমাদের রেড করতে, তা আমরা তাতেই সমস্ত ইউনিভার্সিটি বন্ধ করে দিলাম, থাকলাম না। পরে আপনার তদানীন্তন বাংলাদেশ পাকিস্তানের গভর্নর সাহেব এসে আমাদের মাফ চাইলেন, আমরা ক্লাসে গেলাম। তো ছাত্রদের কাছে এটা খুবই সেন্সিটিভ ব্যাপার, এই ছাছানা থাকাটা এটা একটা বড় রকমের ভুল ডিসিশন আমি বলবো। কিন্তু ওই ঘটনার পরে আর্মি যে কাজগুলো করেছিল সেগুলো প্রশাসনের দাবি রাখে, তারা সঙ্গে সঙ্গে বলল এটা পাবলিসিটি আসে না যে আমরা সেনা ক্যাম্প প্রত্যাহার করে নিচ্ছি। চিফ অফ জেনারেল স্টাফ আপনার টেলিভিশনে এসে বললেন যে এরা আমার ছেলে মেয়ে, আমাদেরই ছেলে মেয়ে, আমরা ক্ষমা চাচ্ছি, আমরা এই ধরনের ঘটনা ঘটবে না করে গেল। সে পর্যন্ত ঘটনা ঠিকই ছাত্ররা মারামারি করলো, তাতেও আমি তাদের যে মনের ক্ষোভ এবং সেটা ব্যক্ত করেছিল সে পর্যন্ত ঠিক ছিল। পরের ঘটনাগুলো কি হলো? পরের ঘটনাগুলো হোটেল একটা জ্বালিয়ে দিল, তার থেকে জিনিস চুরি করে নিয়ে গেল, 200 গাড়ি ভাঙলো, বাড়ির মধ্যে গিয়ে ইট মারলো, সমস্ত আমার নিজের আত্মীয়ের বাড়িতে ইট মেরে জিজ্ঞেস করলো সচিব থাকেন নাকি এখানে। এর ফলে এটা অপশক্তি কিনা আপনারা চিন্তা করে দেখবেন। দেশের আমাদের মাননীয় কেয়ারটেকার চিফ যে বলেছেন, নিশ্চিত উনি ওনার কোনো একটা সুনির্দিষ্ট আপনার ইনফরমেশনের ভিত্তিতে বলেছেন, কিন্তু ফলে আমরা কোথায় যাচ্ছি? এটা কি ধরনের কালচার যে একটা সরকারকে আনগভর্নেবল করে দিয়ে আমি পাওয়ারে আসবো? 36 বছর কিন্তু এটা হয়ে আসছে। আমরা ডেমোক্রেসির নামে বড় বড় কথা বলি, ডেমোক্রেটিক উপায়ে কোনোদিন আমরা প্রতিবাদ করিনি। একমাত্র আমি বলবো, আমি খসরু সাহেব আছে, ওনাকে ওনার সময়ে ওনারা মানববন্ধন করেছিলেন, সেই একটা ছিল প্রতিবাদ, যেটা ছিল সত্যিকারভাবে ডেমোক্রেটিক প্রতিবাদ। কিন্তু আমার আপনার বাড়ি জ্বালিয়ে আমার আপনার এটা ক্ষোভের কি বহিঃপ্রকাশ? যে লোকটা নিরীহ লোক রাস্তার পাশে দোকান নিয়ে বসে তার ঘর পুড়িয়ে দেওয়া, একটা হোটেলওয়ালার বাড়ির হোটেল থেকে জিনিস চুরি করে নেওয়া, সেগুলো কি ধরনের ক্ষোভের প্রকাশ? ফলে ইকোনমিক অ্যাক্টিভিটিতে আমরা পিছিয়ে যাচ্ছি। জুলকাদের, আমি একটা জিনিস এখানে জানতে চাচ্ছি, তাহলে তার মানে যে গত 7 মাস ধরে যে প্রচেষ্টাটা চলছে যে রাজনৈতিক সংস্কৃতিতে একটা বদল আনার জন্য, সেটা খুব একটা পরিবর্তন হয়নি? কারণ যে ধরনের ঘটনা গত কদিন ধরে ঘটছে, এই পরিবর্তন তো আনা, এটা কি আপনার কাছে কি মনে হয়? আমি বলছি এই পরিবর্তন আনা তো একটা হারকুলিয়ান টাস্ক, এটা আমাদের এই 36 বছর প্রথমে মনে রাখবেন, এই 200 বছর আমরা কলোনাইজ কান্ট্রি, আমাদের স্বাধীন দেশে স্বাধীন থাকার কোনো ইয়ে ছিল না, তো কলোনাইজ কান্ট্রির লোকদের ব্যবহার এরকম, উই ইউ এন দে। তারপরেও আমরা আস্তে আস্তে স্বাধীনভাবে আমরা স্বাধীনতার ফল ভোগ করে আসছি, উন্নতি হচ্ছে, কিন্তু পলিটিক্সটা কীভাবে দুর্বৃত্তায়ন হয়েছে দেখেন আপনি। এই সরকারের সম্বন্ধে কেয়ারটেকার ইস্যুর কথা বলছিলাম যে 7 মাসের ব্যাপারে তাদের অনেকগুলো ভুল হয়েছে, মারাত্মক ভুল। তারা ইকোনমিক অ্যাক্টিভিটিতে যে লেভেলে এনেছে আজকে দেশকে, তাতে বহু লোক ক্ষতি হয়েছে, তারা সে ক্ষোভে বহিঃপ্রকাশ করতে পারে, কিন্তু ফল যদি এর যদি পেছনে যদি রাজনৈতিক শক্তিও তাতে মদত যোগায়, তার ফলে আমরা কিন্তু অনেক পিছিয়ে যাব। এটা আমাদের সবাইকে অ্যালার্ট হতে হবে। একটা উদাহরণ দিই আপনাকে, ইন্টেলের প্রেসিডেন্ট আগামী মাসে ঢাকা আসার কথা, উনি যদি একটু ইঙ্গিত দেন
তাহলে 200-500 মিলিয়ন ডলারের প্রযুক্তি আমাদের পক্ষে কোনো সমস্যাই নেই, পেয়ে যাবো আমরা এফআই। কিন্তু উনি আসবেন কেন চিন্তা করছেন এই অবস্থাতে? তাহলে এই ক্ষতিটা কাদের হচ্ছে? এই যে বললেন যে ঠিক আছে এই ছাত্র এই প্রতিবাদে এত বড় আমরা জাস্টিফাই করছি, এটা জাস্টিফাই তো করা যাবে না, এটা তো দেশের ক্ষতি হচ্ছে সাংঘাতিকভাবে, সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এই জায়গাতে আমি একটু বলতে চাচ্ছি, আমি কখনোই এটা বলবো না যে ভাঙচুর ইত্যাদি এগুলোকে কেউ পছন্দ করছেন, এবং যে যে কাউকে আপনি যে ছাত্র আন্দোলন যারা করে কোনোদিনই না, আমরা ছাত্র আন্দোলনের ফসল, আমরা কোনোদিনই বলবো না যে ভাঙচুর এগুলো দিয়ে কোনো সমস্যার সমাধান। তবে স্বতঃস্ফূর্তভাবে কোনো ঘটনা ঘটলে যাকে মব বলি আমরা, সেটাকে যদি আপনি পরিকল্পনার সঙ্গে যুক্ত করে ফেলি তাহলে একটা সমস্যা হবে। আর পরিকল্পিত কোনো শক্তি বা কোনো কিছু এরকম হতেই পারে, হতে পারে, সুযোগ নিতে পারে, সে কারণে সেই সুযোগ যাতে না দিতে পারে তার জন্যই আমাকে প্রতি মুহূর্তে সজাগ এবং সচল থাকতে হবে। আমার মনে হয় সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা বলার মানে কখনোই এটা নয় যে ভাঙচুর আমরা এগুলো পছন্দ করব। সে কারণেই আমার বক্তব্য খুব সহজ ছিল। সে কারণেই উঠেছে যে এই যে ভাঙচুর হয়েছে ক্যাম্পাসের বাইরেও হয়েছে, সেই ভাঙচুর হওয়ারটা কতখানি স্বতঃস্ফূর্ত ছিল সেটা নিয়েও তো একটা প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন আসছে, সেটা আমি বলছি আপনার মনে হয়েছে যে স্বতঃস্ফূর্ত নাও হতে পারে, তার মধ্যে এরকম হতে পারে, কিন্তু তার কিন্তু স্বতঃস্ফূর্ততার কথাটাই আমাকে বলতে হবে, কারণ আমরা শুনেছি যে বিভিন্ন শুধু ছাত্র না, শুধু ছাত্র না আর অন্যান্যরা এখানে যুক্ত হয়েছে, এবং তার কথা আমরা বিভিন্ন সাক্ষাৎকারেও দেখেছি। হকাররা বলছে 7 মাস আমরা খেতে পাচ্ছি না, আমাদের ক্ষোভ আছে এই সরকারের উপরে, এই ধরনের কথা হয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এর পরের ঘটনাগুলো, তারপরে দেখুন 5,000 ছাত্রর নামে মামলা হয়েছে শুনেছি, 50,000 যেখানে সংস্কারের কথা বলা হচ্ছে, টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে 50,000 ছাত্রের নামে যদি মামলা হয়, আজকে সংস্কারের কথা বলছি, সংস্কার তো এই জায়গাটা হওয়া দরকার, উপনিবেশিক শক্তি। আমি একটু বলে নি, আর একটু কথা হচ্ছে যে ফুটেজ দেখে গ্রেফতার করা হবে, কালকে শুনলাম না পুলিশ বললো যে ফুটেজ দেখে দেখে, তো ফুটেজের মধ্যে আপনি কি দেখতে পাবেন, কাকে আপনি ধরবেন? বরঞ্চ আমি বলবো যে সত্যিকার অর্থেই, কারণ আমাদের তো অনেক গোয়েন্দার বিভিন্ন সংস্থা রয়েছে, তারা দেখুক যে আসলে কারা উদ্দেশ্য প্রণীতভাবে ঘটনা ঘটেছে, সেটা করে মামলাটা দেয়া হোক। আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য। পরের প্রশ্ন করছেন পলাশ বিশ্বাস। মধ্যরাতে শিক্ষকদের বাসা থেকে তুলে এনে পরবর্তীতে কোনো খোঁজ খবর না দিয়ে তাদের আটকে রাখা কতটা মানবাধিকার সম্মত? অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, দেখুন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা গৌরবময় ঐতিহ্য এবং ইতিহাস আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আমরা মনে করি নিঃস্বার্থ দেশপ্রেমের জ্বলন্ত উদাহরণ। তো এটা কনসাস কিভাবে বলা হয়, এটা আমাদের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, ভাষা আন্দোলন, স্বৈরাচার বৃন্দ আন্দোলন, এমন আন্দোলনে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের ভূমিকা ছিল না। তো আমাদের সদ্য শিক্ষকদেরকে যেভাবে মধ্যরাত্রে তুলে আনা হয়েছে এটা কোনো অবস্থায়ই সমর্থনযোগ্য না, বরং তাতে আরও আগুন বাড়বে। তো একটা কথা বলার সুযোগ পেয়ে আমি বলে রাখতে চাই, এই যে ভাঙচুর হয়েছে ইভেন সেনাবাহিনী গাড়ি, এটা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য না, গর্হিত কাজ, আমরা এটাকে সমর্থন করতে পারি। আপনাকে ধন্যবাদ। কিন্তু সাথে সাথে সদ্য শিক্ষকদেরকে এবং বিশ্ববিদ্যালয়ে ঢাকা, রাজশাহী, আপনার কি বলে খুলনা ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল, তাদেরকে প্রতিপক্ষ করার জন্য যারা আইনি উপদেষ্টা দিয়েছে, ওই আইনি উপদেষ্টাদের সম্পর্কে বর্তমান সরকারের হুঁশিয়ার হতে হবে, নাহলে অনেক ক্ষতি। আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য। ছাত্রার প্রতিপক্ষ না, শিক্ষকের প্রতিপক্ষ না। আপনার কাছে আবার ফিরে আসছি নতুন প্রশ্ন নিয়ে। না, কথা তো অত্যন্ত সহজ যে মধ্যরাতে শিক্ষকদেরকে কেন গ্রেফতার করতে হবে। মানবাধিকারের কথা যদি বলি, আর যে কথা যে এই সরকার তো হঠাৎ করে সবার অনিচ্ছা আসেননি আমাদের এই সরকার, তাহলে হঠাৎ করে কেন শিক্ষকদের গ্রেফতার করতে হবে? ফলে সেক্ষেত্রে আমার যদি তাদের সম্পর্কে কোনো অভিযোগ থাকে তাদেরকে ডেকে কথা বলা যেতে পারে, তাদের সঙ্গে আলোচনা করা যেতে পারে, অথবা এতক্ষণ যে জানলাম না আমরা, এটাও কিন্তু মানবাধিকার লঙ্ঘনের একটা বিষয়, এবং এখান থেকে যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে সেটাও দেখবার বিষয়। সুতরাং এইভাবে সমস্যার সমাধান করা যাবে বলে আমরা মনে করি না। দর্শক শ্রোতা আপনাদের কি মনে হয়? পেছন থেকে শুরু করছি, আপনি সবুজ সার। রাত্রেবেলা স্যারদেরকে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, বলা হচ্ছে যে ফুটেজ দেখে গ্রেফতার করা হবে, যে স্টুডেন্টদের পিছনে যাদেরকে টিয়ারশেল মারা হলো, হলে গিয়ে টিয়ারশেল মারা হলো, বিকাল 5টার সময় কারফিউ ঘোষণা করে হল ফাঁকা করে দিতে বলা হলো, যারা ব্যাগ হাতে নিয়ে বা মাথায় নিয়ে চলে গেল, ট্রেনের মধ্যে উঠে পুলিশরা মারলো, সেই পুলিশদের বিরুদ্ধে কি ফুটেজ দেখে দেখে কি মামলা হবে? তাদের বিরুদ্ধে মামলা করুন। আপনাকে ধন্যবাদ। আপনি হাত তুলেছিলেন, চশমা সাদা শার্ট। মধ্যরাতে শিক্ষকদের যেভাবে নিয়ে গেছে এটা স্মরণ করিয়ে দেয় আজ থেকে
36 বছর আগে 1971 সালে ডিসেম্বর মাসে যেভাবে আমাদের বুদ্ধিজীবীদেরকে আলবদর রাজাগার আলসামস্তা নিয়ে গেছে সেই সেই কথাটাকে কিন্তু পার্থক্য এখানে চোখ বাধা হয় নাই আর সব উইদাউট ওয়ারেন্ট কিভাবে একজন শিক্ষককে মধ্যরাতে নিয়ে যেতে পারে আপনাকে ধন্যবাদ আপনি সামনে হাত তুলেছিলেন শিক্ষকদের গ্রেফতার করা হয়েছে অভিযোগ করা হয়েছে উনারা এটার বিরুদ্ধে মানে এই ব্যাপারে ইন্ধন জুগিয়েছেন কিন্তু যে তুচ্ছ ঘটনায় এটা ঘটলো যে সেনা সদস্যের কারণে আজকে আমরা সবাই সাফার করলাম তাদেরকে কি গ্রেফতার করা হয়েছে আপনাকে ধন্যবাদ পেছনে স্ট্রাইপ টি-শার্ট এই ঘটনায় যে যে বিচার বিভাগীয় তদন্ত কমিশনটি গঠন করা হয়েছে যে এখানে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এই ঘটনার জন্য অর্থাৎ সরকার এটি মনে করছে যে এটির জন্য সেনাবাহিনী দায়ী ছিল অর্থাৎ সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে এটির পরেও এখন শিক্ষকদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং স্টুডেন্টদেরকে যেটি বলা হচ্ছে যে ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হবে আপনি আমি সরকারের প্রতি বলবো যে আপনি কয়জন ছাত্রকে গ্রেপ্তার করবেন যে 50,000 ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে বা 6,000 ছাত্রের বিরুদ্ধে যে হুলিয়া জারি করা হয়েছে আপনি কতজনকে গ্রেপ্তার করবেন এটি সরকারের প্রতি আমার প্রশ্ন আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য আমরা প্যানেলে ফিরে আসছি অধ্যাপক ইমাজউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমি গত 50 বছর ধরে শিক্ষকতা করছি এবং এখনও একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এককালের ছাত্র এবং দীর্ঘকালের শিক্ষক যে ঘটনা উল্লেখ করা হলো অর্থাৎ মধ্যরাতে শিক্ষকদের বাড়িতে ঢুকে ওয়ারেন্ট না দেখিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে ব্যাপারটা খুব দুঃখজনক বলে আমার কাছে মনে হয় আমার জানা মতে 71-এর ঘটনাগুলো এগুলোর প্রেক্ষাপট ছিল ভিন্ন তার পরবর্তী পর্যায়ে কোনো শিক্ষককে অ্যারেস্ট করা হয়েছে একটি ঘটনা ছাড়া আমার জানা নেই এবং 2002 অথবা 2003-এ একজন শিক্ষককে মুনতাসির মামুনকে যখন অ্যারেস্ট করা হয় অন্য কেউ চুপচাপ থাকলেও আমি প্রতিবাদ করেছিলাম এবং তখনকার পলিসি মেকার্স যারা সরকার যারা পরিচালনা করছিলেন তাদের বলেছিলাম স্পষ্টভাবে যে এই কাজটি সঠিক না এবং অবিলম্বে এই তরুণ শিক্ষকের মুক্তি দেওয়া দরকার কয়েকদিনের মধ্যে তাদের ছেড়ে দেওয়া হয়েছিল তাকে এই প্ল্যাটফর্ম থেকে আবারও আমি বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে দুইজন শিক্ষককে অ্যারেস্ট করা হয়েছে একজন হারুনা রশিদ আমার ডাইরেক্ট ছাত্র আমার ক্লাসের ছাত্র আর একজন আনোয়ার হোসেন হি কুড বি মাই স্টুডেন্ট আমার ছাত্র হতে পারত এরা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক রয়েছেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজনের কথা বলবো যে এরা ডিপার্টমেন্টাল টিচার শুধু না একটা ফ্যাকাল্টির ডিনও বটে দুজনের ডিন এদেরকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে এটা সঠিক হয়নি এবং সরকারের ভাবমূর্তি এতে ক্ষুণ্ণ হয়েছে এবং আমরা চাইব অন্তত আমার এই প্ল্যাটফর্মকে ইউজ করে আমি বলতে পারি দে মাস্ট বি রিলিজড আপনাকে ধন্যবাদ জেনারেল গোলাম কাদের আমি আমার শ্রদ্ধেয় প্রতিবন্ধী সাহেবের সম্পূর্ণ একমত তাদেরকে এইভাবে গিয়ে ধরে অ্যারেস্ট করাটা সমর্থনযোগ্য নয় তবে এটা ইমার্জেন্সি সময় ইমার্জেন্সিতে যদি তাদেরকে কেউ কোনো শিক্ষক আপনার ছাত্রকে ইনসাইট করার জন্য অভিযুক্ত হয় তাদের তো বিচার করা বিচারের ঊর্ধ্বে কেউ না শিক্ষক হলে সে বিচার ঊর্ধ্বে তা না অ্যারেস্ট করাটা সমর্থনযোগ্য নয় ডেফিনেটলি বাট বিচার হবে না সেটা আমি কখনো বলি না আর এই প্ল্যাটফর্মে আমার নিজস্ব অভিমত আমি দিচ্ছি একটা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে এটা ছিল একটা বিদ্যাপীঠ যেখানে সবার শ্রদ্ধার ইয়ে ছিল সবখানে কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1500 শিক্ষক স্যার 1500 নাম্বার 1500 মতো 1300 শিক্ষক তারা আপ্রাণ পরিশ্রম করে ছাত্রকে পড়িয়ে যাচ্ছে তাদের কাজ করে যাচ্ছে রিসার্চ করে যাচ্ছে সব করে যাচ্ছে 200 শিক্ষক লেজুর বৃত্তি করছে পলিটিক্যাল পার্টি এটা সমর্থনযোগ্য না প্রত্যেক শিক্ষকেরই অভিমত থাকতে পারে ন্যাশনাল বিল্ডিংয়ে তাদের আমাদের সবার যেমন আছে আমরা কারো আমরা নিজস্ব অভিমত আমরা দিই
কিন্তু একটা পার্টির একদম সম্পূর্ণ সে পার্টি পলিটিক্স করাটা ইউনিভার্সিটি থাকা সেটা সমর্থনযোগ্য নয়। তো আমার কনক্লুশনটা হলো কোন মোটেই সমর্থনযোগ্য নয় অ্যারেস্ট করতে লাগিয়ে, কিন্তু যদি তারা প্রচলিত আইনের বিরুদ্ধে কোনো করে থাকেন এবং সে যদি প্রমাণ করা যায় নিঃসন্দেহভাবে তাদের বিচার হওয়া উচিত। অর্থাৎ যদি স্পেসিফিক চার্জ থেকে থাকে বিচার হবে হোক, কিন্তু যেভাবে শিক্ষককে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যখন আমি বলি তখন ওই আই রিমেম্বার এ লট অফ থিংস আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে মনে রাখে, ওই বহু শিক্ষক মুক্তিযুদ্ধে প্রাণ হারিয়েছেন, পাশাপাশি শিক্ষকের পাশে আরেকজন শিক্ষক পড়ে গেলেন মৃত, তার কাছাকাছি দেখেছেন এই যে একাত্তরের ওই অগ্নিঝরার দিনগুলোতে। প্রফেসর আহমেদ, এই এই প্রসঙ্গটি ধরুন আমাদের যে আলোচনায় আমাদের শ্রোতা বন্ধুরাও বলেছেন ১৯৭১ সালের সঙ্গে যে তুলনার বিষয়টি, এটি ঠিক ধরুন সেনাবাহিনীর জন্য ঠিক কতখানি ন্যায্য বলে আপনার মনে হয়? যে এটি বাংলাদেশের সেনাবাহিনী, এটি এই দেশের মানুষের সেনাবাহিনী এবং তাদের সেনাবাহিনী তারা একটা পদক্ষেপ নিয়েছে, কিন্তু তার সঙ্গে যদি আপনি ১৯৭১ সালের পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে তুলনাটা, আমি ওটা বলছি না, ওটা বলি না, বরং আমি বলি বরাবর বলি যে এখনো দেশের অভ্যন্তরে কিছু এবং দেশের বাইরে কিছু ব্যক্তিবর্গ আছেন, ইন্টারেস্টের মহল আছেন, যারা বাংলাদেশ দুর্বল হোক, বাংলাদেশের সামরিক বাহিনী কলঙ্কিত হোক, বাংলাদেশের সামরিক বাহিনীকে জনসাধারণ মুখোমুখি করে দেওয়া হোক, দেশটি যেন আরো অস্থিতিশীল হয়, এই এক চক্রান্তে লিপ্ত উইদিন দি কান্ট্রি এবং আউটসাইড দি কান্ট্রি আছে আই নো। এবং সুতরাং আমরা এই সেনাবাহিনীকে কোনো ক্রমে কোনোভাবেই তাদের একটা কলঙ্ক স্পর্শ করুক এটা কখনো চাই না। তো ফলে আর এটাও ঠিক, কিছুক্ষণ আগে সেদিন আক্তার বললেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকার যেটা তৈরি হয়েছে 11 জানুয়ারিতে, এটি তৈরি না হলে ওই মুহূর্তে হয়তো আমরা আরও খারাপ পর্যায়ে চলে যেতে পারতাম। সুতরাং উই ওয়ান্ট যে দিস কেয়ারটেকার গভর্নমেন্ট মাস্ট সার্ভাইভ, মাস্ট বি সাকসেসফুল। আপনাকে অনেক ধন্যবাদ জেনারেল কাদের, আপনার কাছে আসছি। এই যে প্রফেসর আহমেদ যে বলছিলেন যে জনগণকে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এবং দেশের ভেতরে এবং বাইরে এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এই ধারণার সঙ্গে আপনি কতখানি একমত? আমি স্যারের সঙ্গে সম্পূর্ণ একমত। আমার তো মনে হচ্ছে আমরা খুব খারাপ দিকে দিকে যাচ্ছি, যেভাবে ধরেন আপনার এই জিনিসগুলোকে আপনার পরিবেশন করা হচ্ছে বিদেশেরও খবর কাগজগুলোতে, যেভাবে আসছে খবরগুলো নিউজগুলো, তাতে আমার মনে হচ্ছে যে সেনাবাহিনীকে বোধহয় জনগণের সাথে একটা এবং সেনাবাহিনীর সুনামকে কলঙ্কিত করার চেষ্টা চলছে, এবং সেটা আমার মনে হয় এই ব্যাপারে যদি আমরা সবাই সচেতন না হই তাহলে যে আমাদের একমাত্র ভরসা যেটা সেনাবাহিনী এই ধরনের দুর্যোগে, ন্যাচারাল ডিজাস্টার, আজকে বন্যা হোক ভূমিকম্প হোক, সেখানে আমাদের আর কোনো রকম ইনস্টিটিউশন নাই, এটা ছাড়া কোনো ইনস্টিটিউশন নাই। আজকে যত বড় যদি আজকে ঢাকা শহর ধরেন আপনার ভূমিকম্প হয় তাহলে 3/4 বাড়িগুলো ভেঙে পড়ে যাবে একটা, এবং সমস্ত ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হয়ে যাবে। এইরকম একটা জায়গায় আমরা আছি, সেখানে সেনাবাহিনীকে যদি আমরা হিউমিলেট করি, তাদেরকে যদি ভুল বোঝাবুঝি সৃষ্টি করি এবং তাকে যদি জনগণের মুখোমুখি দাঁড় করাই, এটা দেশের জন্য ভালো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরের প্রশ্ন করছেন সাইয়েদা করিম। আমার প্রশ্নটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘটিত ঘটনার জন্য দেশের বিভিন্ন এলাকায় যে অরাজকতা দেখা দিয়েছিল তার জনগণ কতটুকু সমর্থন করে? সাইয়েদা করিম, আপনার কি মনে হয় জনগণ আসলে কতখানি সমর্থন করছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি আমিও একজন সেদিনের ঘটনায় সাফারার, কারণ আমি মিরপুরে আমার অফিস, আমাকে অনেক দূর হেঁটে আসতে হয়েছে এবং আসার পথে মানে যে ধরনের ভাঙচুর দেখেছি, আবার আমি থাকি ধানমন্ডি 15-তে, 27 নম্বরে একটা রেস্টুরেন্ট পুরোপুরি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে পুরো মিরপুর রোডই কেউ আমার মনে হয় মানে ভয়হীনভাবে কেউ সেদিন সেখানে নামতে পারেননি, আর যারা তো আমার পরিচিত অনেকেই ছিল যাতে গাড়িও ভাঙচুর হয়েছে। তারপরে নিউ মার্কেট থেকে যারা এসছে আমার বাসায় তারা বলেছে যে ওখানে অনেক ভাঙচুর হয়েছে। তো এটা কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে অবশ্যই অনেক বেশি লুজার, রাষ্ট্রীয়ভাবে অনেকটা লুজার, তবে আমি বলবো ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি লুজার, কারণ এত বেশি লুটতরাজ হয়েছে অনেকেই দেখেছেন, যেটা ছোট হকারে মানে হকারদের বা ইয়েতে বা হোটেলগুলো যে ভাঙা হয়েছে বা 15 নম্বর অনেকটুকু ভেঙে ফেলা হয়েছে, এটাটুকু আমি ব্যক্তিগতভাবে কোনোভাবে সমর্থন করছি না। আপনাকে ধন্যবাদ। প্যানেলে ফিরে আসছি। শিরিন আক্তার, আপনি ক্যাম্পাসের ভেতরে এবং বাইরে আন্দোলনের কথা বলছিলেন।
হ্যাঁ অবশ্যই, আমার মনে হয় যে এইমাত্র যিনি বললেন তার সঙ্গে আমিও একমত, কেউই এটা সমর্থন করবে না, সমর্থনযোগ্য নয় এই ঘটনা। সুতরাং সেক্ষেত্রে আমার মনে হয় কোনো আলোচনার আর অবকাশ রাখে না। কিন্তু কথাটা হচ্ছিল ওই জায়গায়, একটু আগের আলোচনাও ফিরে আসি, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এবং আমাদের পাশে যিনি বললেন গোলাম কাদের সাহেব, যে এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে, সেই জায়গাটাই আমার কথা যে কেন এই ঘটনাগুলো ঘটছে। আবার সেই আলোচনাটাতেই আমাদেরকে ফিরে আসতে হয়। আমি প্রথম বলবো যে একমাত্র ভরসা সেনাবাহিনী জনগণেরই একটি অংশ, মনে করার কোনোই কারণ নাই যে জনগণের বাইরে তারা, এবং সেই অংশটির যারা কাজ করছেন তাদের কোনো ব্যবহার যেন অতিরিক্ত পর্যায়ে যদি পড়ে যায় সেটা দেখবার দায়িত্ব কিন্তু তাদের এবং সরকারের, এগুলোর ব্যাপারে যত্নবান হতে হবে। এবং ওখানে কোনো কোনো আমি দ্বিমতই করতে চাই না যে ভাঙচুর লুটতরাজ এগুলোর ব্যাপারে কেউ দাঁড়াবে, কেউ দাঁড়াবে না। আপনাকে ধন্যবাদ আব্দুল মতিন খসরু। এটা তো অত্যন্ত স্পর্শকাতর প্রশ্ন, এই সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী জনগণের সেনাবাহিনী, প্রশ্ন ছিল যে এই যে অরাজকতা তা না একে একে বলছে কিনা, সেটাই বলতেছে এই সেনাবাহিনী আমাদের অস্তিত্ব আমাদের নিরাপত্তার প্রতীক, এমন কোন সিদ্ধান্ত এমন কোন কর্ম করা যাবে না যাতে সেনাবাহিনী দেশের জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। আজকে এই বর্তমান সরকারের অপরিণাম সিদ্ধান্তের কারণে এই যে 50,000 আমাদের শ্রোতা বন্ধু যে প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাব, সেটা হলো অরাজকতা মাইন্ডলেস অ্যাক্ট। আমি তো প্রথমেই বলেছি যে কোনো অবস্থাতেই সমর্থন করা যায় না। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা স্পোর্ডিংয়ের মতো বা বিদ্যুতের মতো আপনার সারা বাংলাদেশে ছড়িয়ে গেল, এটার পেছনে অপশক্তি কতটুকু আছে বা অপশক্তিও সুযোগ নিতে পারে, এই সুযোগ সুযোগটা দেবেন কেন? আজকে দেখেন সেনাবাহিনীকে মুখোমুখি করে দিচ্ছে বর্তমান সরকারের কিছু অপরিণামদর্শী সিদ্ধান্ত, যেমন 50,000 কতগুলি মামলা করেছে জানেন, ছাত্র শিক্ষক প্রায় 50,000 ছাত্রকে আপনার আসামি করা হয়েছে, আননোন কিছু অজ্ঞাতনামা। এই 50,000 ছাত্র যদি কালকে হাইকোর্টে অথবা কোনো জজ কোর্টে অ্যান্টিসিপেটরি বেল নিতে যায়, এই কোর্টের অস্তিত্ব থাকবে? হু হ্যাজ অ্যাডভাইস দিস? আপনাকে ধন্যবাদ। আচ্ছা দর্শক শ্রোতা আপনাদের কাছে আসছি, এবারে আপনাদের কি মতামত? আপনি পেছনে হাত তুলেছেন। আমি মনে করি বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য শুধু ছাত্রদেরকেই দায়ী করলে চলবে না, আবার ছাত্ররা শুধু বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে দায়ী করলে চলবে না। স্বাধীনতা উত্তর থেকে আজ পর্যন্ত আমরা যে দেশটা পেয়েছি, এদেশে আওয়ামী লীগ এদেশে শাসন করেছেন, বিএনপি সরকারও শাসন করেছেন, এবং এর মাঝামাঝি আমরা কেয়ারটেকার সরকারও পেয়েছিলাম। আপনি মূল প্রশ্নের উপর মূল প্রশ্নটাই আমার আসছে, আমার মূল প্রশ্নটি এর ভিতরে আসছে যে আজকে আমরা যদি যে সময় ছাত্রদের সাথে সেনা সদস্যরা যেভাবেই একটা দুর্ঘটনা হয়েছিল সেদিকে যদি ছাত্ররা সেনা ক্যাম্প উঠিয়ে নেওয়ার কথা সরকার বলেছিল, কিন্তু ছাত্ররা সেভাবে আন্দোলনে যে জড়িয়েছিল যেভাবে দেশব্যাপী, যদি সরকার এই উদ্যোগ না নিতেন তাহলে সেভাবে সরকার তখন দেশের পরিস্থিতি কোথায় যেত? আর আজকে আজকে সরকার যেটা করেছেন সেটাকে যদি আমরা ভুল ধরে যদি আগাই, সামনে আমাদের অবস্থা কি হবে? সার্বিকভাবে আমাদেরকে ভাবতে হবে, এই দেশটা আমাদের, আমাদেরকে সবাই মিলেই তাকাতে হবে যে এদেশের উত্তরণ হতে হলে আমাদের বর্তমান অবস্থা থেকে যেটা ভালো সেটাই আমাদের করতে হবে, কাউকে দোষারোপ করে নয়। এ সরকার আমাদের মঙ্গলের জন্য এসেছেন এবং তারা যাতে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন দিতে পারে তাদেরকে সুযোগ দিতে হবে। বক্তব্য আমরা বুঝতে পেরেছি। প্রথম সারি, আমার প্রশ্নটি হচ্ছে যে আসলে গাড়ি ভাঙচুর হচ্ছে, একটি গাড়িতে নারী বসে আছে, বাচ্চার বসে আছে, তারপরেও গাড়ি ভাঙচুর হচ্ছে, এটি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে সম্ভব না। অর্থাৎ যারা কাজটি করে তাদের মস্তিষ্কটি অসুস্থ। আমার প্রশ্নটি হচ্ছে আজকে তাদের মস্তিষ্কটি কেন অসুস্থ হলো? তৃতীয় সারি, সাদা শাক। দেশে জিনিসপত্র দাম সবকিছু বেশি, মানুষরা হতাশ, মানুষ চায় একটা সুষ্ঠু সমাধান চাচ্ছে। আমরা আর চাই না এই ধরনের কার্যকর আর চাই না, আমরা চাই একটা সুষ্ঠু সমাজ, সুষ্ঠু গণতান্ত্রিক সরকার চাই আমরা। আপনাকে ধন্যবাদ। পেছনে হাত তুলেছেন মাঝখানে। এই যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমার মনে হয় যে মানুষের হতাশার বহিঃপ্রকাশ, মানুষ ফ্রাস্ট্রেটেড। ধন্যবাদ। আমরা পেছনে হাত তুলে আছেন একজন মহিলা, আমি শুধু হাত তুলে দেখতে পাচ্ছি। আমি মনে করি যে সিম্পল একটা ঘটনাকে কেন্দ্র করে যে দেশে অরাজকতা মারামারি ভাঙচুর শুরু হয়েছে, এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদেরকে যে গ্রেপ্তার, মানে কোনো ওয়ারেন্ট ইস্যু ছাড়াই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে কি করছে এটা কিন্তু তারা বলছে না, করছে না, তাদের ফ্যামিলি মেম্বার এটা জানার জন্য খুব উদ্বিগ্ন হয়ে আছে। তো এটা কেন করছে? তারা স্টুডেন্টকে প্রহার করছে এবং মহিলা স্টুডেন্টকেও তারা প্রহার করছে, কেন এটা করছে? এটা কি করা ঠিক? আপনাকে ধন্যবাদ। গোলাম কাদের,
আমি শুধু উনার এনার প্রশ্নের একটা জবাব দেব। আপনার প্রশ্নটা পরের প্রশ্নের যদি জবাব একসাথে দিয়ে দেন, আপনার সাংঘাতিক কঠিন প্রশ্ন এটা যে এরা কেন করছে, এটা মনোবৃত্তিটা কি। আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে আমাদের হ্যাভ আর হ্যাভ নটসের মধ্যে তফাতটা হয়ে গেছে, এটা একটা সাংঘাতিক বড় রকম তফাত হয়েছে। এবং হ্যাভ নটদের কোনো আশাই নাই, একটা যে লোকটা গাড়ি ভাঙছে সে কিছুতেই আশা করতে পারে না জীবনে তার গাড়ি হবে, তার একটা ডিফারেন্ট ক্লাস হয়ে গেছে। তারা মনে করে যে ইট ডাজেন্ট ম্যাটার, ইউ ডোন্ট, আপনি শার্ট ভালো দামে পড়ে আছেন এটাই আপনি অন্য, আপনি অন্য দূরে চলে গেলেন, আমার পক্ষে কোনোদিন আপনার জায়গায় যেতে পারবো না। এটা কিন্তু কোথাও দুনিয়ার কোথাও নাই, পৃথিবীর যে কোনো জায়গায় পরিশ্রম করলে লেখাপড়া করলে আপনি উপরে উঠতে পারবেন। আমাদের হ্যাভ নটের একটা এমন সমস্যা এসছে, এবং এই ব্যাপারে আমাদের যারা যারা বিজ্ঞ পলিটিশিয়ান আছেন সাথে আছেন, এই দারিদ্র দূরীকরণের ব্যাপারে আমরা কেউ কোনো দিন কোনো করিনি, এবং সোশ্যাল ইকুই ডিস্ট্রিবিউশন অফ দ্য ওয়েলথ অ্যান্ড প্রপার্টি এটাও চিন্তা করিনি আমরা। এবং মূল যে প্রশ্ন যে এই যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে যে অরাজকতা, তার জনগণ কতখানি সমর্থন করছে, এটা জনগণ তো দেখলেন কেউ সমর্থন করবে না। আমার গাড়ি ভাঙলে আমি সমর্থন করবো, আমার বাড়িতে ঢিল মারলে সমর্থন করবো, কারণ এটার বহিঃপ্রকাশ। এবং আমি যদি সেটা বলবো যে এর বহিঃপ্রকাশ তো এভাবে হওয়া উচিত না, যদি বর্তমান সরকার তার ৬ মাসের কার্যকলাপ সম্বন্ধে আপনাদের ক্ষোভ থাকে এবং থাকে, তাতে আমারও আছে, আমি এখন বলছি এখানে, তার তো প্রকাশের অনেক ভঙ্গি আছে। আপনি আরেকজন সাধারণ লোকের, এক নিরীহ লোকের বাড়ি পুড়িয়ে দেবেন, তার সম্পত্তি লুট করবেন, তার গাড়ি পুড়িয়ে দেবেন, এটা তো কখন হতে পারে না বহিঃপ্রকাশ। প্রফেসর আহমেদ, আমি ওই প্রসঙ্গে যে কথাগুলো বলতে চাই তা হলো এরকম যে আমরা ১১ জানুয়ারির পেছনে আর ফিরে যেতে চাচ্ছি না, অন্তত জাতি হিসেবে আমারও যে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ তাদের মাধ্যমে এটুকু জানতে অসুবিধা হয়নি, উই আর নট গোয়িং ব্যাক টু দ্যাট স্টেজ। অর্থাৎ রাজনৈতিক সংস্কারের প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠুক, এবং রাজনৈতিক সংস্কার প্রশ্ন যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে প্রতিবাদের ভাষা কী হওয়া উচিত, গাড়ি ভাঙচুর করা অথবা জাতীয় সম্পদ ব্যক্তিগত হোক অথবা সরকারি সম্পদ নষ্ট করা, এগুলো প্রতিবাদের ভাষা হতে পারে না। অর্থাৎ প্রতিবাদ করার জন্য সুস্পষ্ট সৃজনশীল ল্যাঙ্গুয়েজ সৃষ্টি হওয়া দরকার। বর্তমান সরকারের গভীর আগ্রহ রাজনৈতিক ক্ষেত্রে সংস্কার সাধন করা, এবং তার প্রথম পদক্ষেপটা ও প্রথম উপাদান হিসেবে এইটি টেকেন আপ হোক যে প্রতিবাদের ভাষা ভাঙচুর অথবা লুটতলা হত্যাকাণ্ড এটা হতে পারে না। আপনাকে ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন করছেন তাসকিনা ইয়াসমিন। দেশের বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার কি নিজের দুর্বলতায় বেশি করে প্রকাশ করেনি? আব্দুল মতিন খসরু, এখন তো পার্লামেন্ট নাই, তো সংবাদপত্রই একমাত্র আমাদের মত প্রকাশের মাধ্যম, এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এ পর্যন্ত তেমন প্রেস রেস্ট্রিকশন দেয়নি, এই জন্য আমি ধন্যবাদ জানাই। তো ইদানিং যেটা শুরু করেছে, কারোর অ্যাডভাইসে শুরু করেছে জানি না, তবে এটা ঠিক না। আপনার প্রফেসর মাজুদ্দিন সহ আমাদের পলিটিক্যাল সায়েন্টিস্টরা বলেন, রাজনীতি যখন অসুস্থ হয়ে যায়, রুগ্ন হয়ে যায়, তখন গিভ মোর পলিটিক্স, মোর ডেমোক্রেসি। এবং রাজনৈতিক সমস্যা রাজনীতি দিয়েই করতে হবে, ডান্ডা দিয়ে গায়ের জোরে করা যাবে না। পৃথিবীর সব জায়গায় এটা ব্যর্থ হয়েছে। আজকে এই প্রেস রেস্ট্রিকশন ইম্পোজ না করে আমি বর্তমান সরকারের কাছে বিনয়ের সাথে একটা কথা বলতে চাই, দিস ক্যাটিক্যাল গভর্নমেন্ট অলসো শুড বি রিফর্মড। এর মধ্যে কিছু লোকের সেবটিয়ার্স, আমি একটা কথা বলতে চাই, এই তত্ত্বাবধায়ক সরকার ইমিডিয়েটলি পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি, বুদ্ধিজীবী, শিক্ষক, তাদেরকে ডেকে এই সমস্যার কিভাবে সমাধান করা যায় আপনার সমাধান বের করা উচিত। এই ৫০,০০০ লোককে আসামি করে সমস্যাটা আরো 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 গভীর হবে, জটিল হবে, আরো জটিল হবে। আপনাকে ধন্যবাদ আপনার এই সমাধান। আমি আব্দুল মজিদ খসরু সাহেবের কথা থেকে কটে নিয়ে বলছি যে যেটা বললেন আমি সম্পূর্ণ সমর্থন করি। এই সরকারের এখনই উচিত হবে সিভিল সোসাইটি থেকে, দেশের ন্যাশনালিস্ট ফোর যারা তাদেরকে নিয়ে, বিজ্ঞ পলিটিশিয়ান তাদেরকে নিয়ে আলাপ করা এবং সমস্যা সমাধানের পথে যাওয়া এখনই উচিত, আর দেরি করাও ঠিক হবে না, সময় নাই। আর প্রেস ইয়ের ব্যাপারে আমি বলবো যে এখানে প্রিন্ট মিডিয়া আর ইলেকট্রনিক মিডিয়া দুটো ভাগ আছে। তো প্রিন্ট মিডিয়া যে স্বাধীনতা ভোগ করছে, এত স্বাধীনতা কোনোদিন আগে ভোগ করে নাই, খবরের কাগজগুলো দেখলে বুঝবেন সবগুলা। ইলেকট্রনিক মিডিয়ার সম্বন্ধে আমি বলবো, এইগুলা কতগুলা ব্যক্তি মালিকানা অধীনে ব্যবসার প্রতিষ্ঠান, এবং তারা প্রত্যেকেই প্রায়
পলিটিক্যাল আসামি হিসেবে জেলে আছে, তাদের ইনফ্লুয়েন্স এতে আছে অনেক। তারা যদি কোনো এই সেন্সিটিভ সময়ে জিনিসটা উস্কিয়ে দেওয়ার জন্য কোনো কিছু করে, সরকারের উচিত হবে সেগুলো কন্ট্রোল করা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মানে এর মধ্যে দিয়ে কি সরকারের দুর্বলতা প্রকাশিত হচ্ছে? সরকার এসছে একটু টেম্পোরারি টাইমের জন্য, এরকম পলিটিক্যাল গভর্নমেন্ট না, এদেশে একুমেনও নাই পলিটিক্যালি হ্যান্ডেল করা। তারা এইসব ভুলগুলা করছে এবং তাদের দুর্বলতা প্রকাশ হচ্ছে, ঠিকই। আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা, আপনাদের মতামত শোনা যাক। আপনি যেহেতু মিডিয়া মানুষের মুখপত্র হিসাবে কাজ করতেছে, সুতরাং সেই মিডিয়াটাকে বন্ধ করে দেয় এই মুহূর্তে সঠিক না, এবং এটা সরকার ভালো কাজ করেনি এবং এটা সরকার করা উচিত হয়নি। আপনাকে ধন্যবাদ। আপনি হাত তুলেছেন। আমি গোলাম কাদের স্যারের একটা কথা রেফারেন্স হিসেবে বলছি, সেটা হচ্ছে যে উনি বলেছেন যে ইলেকট্রনিক মিডিয়ার অনেক মালিক আছেন যারা এই মুহূর্তে জেলে আছেন বা ইয়াতে আছেন, বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটা দেখেই কি এই নিয়ন্ত্রণ করা হচ্ছে? যদি তাই হয়ে থাকে তাহলে আগে কেন পারমিশন দেওয়ার সময় সেই জিনিসটা দেখা হলো না? আপনাকে ধন্যবাদ। আপনি দ্বিতীয় সারি। কারফিউর প্রথম দিনে আমরা দেখেছি যে রেডিও টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করেছে যে নিজ নিজ প্রতিষ্ঠানের আইডি কার্ডটাই কারফিউ পাস হিসেবে বিবেচিত হবে। তারপরও সে রাতেই অনেক সাংবাদিক কিংবা সাংবাদিক কর্মীকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন। তাদেরকে নানা রকম প্রশ্ন করা হয়েছে, তাদেরকে থানায় আটকে রাখা হয়েছে। তো যাদেরকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, তাদের দ্বারাই কি শৃঙ্খলা লঙ্ঘিত হচ্ছে না? আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য। পেছনে হাত তুলেছেন। ধন্যবাদ। এখানে বলা হয়েছে যে মিডিয়া ইয়া করা হয়েছে, কনজাস্টেড করা হয়েছে। আমরা যখন শুনতে পেলাম যে হল থেকে হল ছেড়ে দিতে হবে, হল থেকে সমস্ত ছাত্রছাত্রীকে বাইরে বের করে দেওয়া হবে, শুধু মিডিয়া যে ইয়া করা হয়েছে তা নয়, মোবাইল নেটওয়ার্ক ওই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং ওই সময় ছাত্ররা কোথায় যাবে, আমরা কোথায় গিয়ে উঠব, ওই রাতের মধ্যে আমরা আমাদের বাড়ি পর্যন্ত কীভাবে পৌঁছবো, এরকম কোনো সুযোগ ছিল না। যখন আমরা চিন্তা করলাম যে আমাদের কোনো আত্মীয় স্বজনের বাসায় গিয়ে উঠবো, তাদেরকে আমরা যা ফোন করব, তারা যা এসে আমাদেরকে নিয়ে যাবে, এরকম কোনো সময় সুযোগ ছিল না। ওই মুহূর্তে যখন এরা জানতে পারলো যে আমার মা যখন বাসা থেকে জানতে পারলো যে এরকম হল ছাড়তে হবে, তখন আমার মা ফোন করার চেষ্টা করছিল কিন্তু সে পাচ্ছিল না। যখন আমার পরবর্তীতে যখন আমাকে পেলো, তখন যে তার কান্নাটা আমি শুনেছি, এই কান্নাটা নট অনলি আমার বাট অলসো এভরি স্টুডেন্টসের মাদার কেঁদেছে, এই কান্নার জবাব কে দিবে, এই কান্নার দাম কে দিবে? ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য। প্যানেলে ফিরে আসছি। শিরিন আক্তার, কথা হচ্ছিল মিডিয়ার যে কথা, সেগুলো তার উপরে বার সৃষ্টি করে এটা ঠিক হয়েছে কিনা এবং সরকারের দুর্বলতা প্রকাশ হচ্ছে কিনা, এক কথায় বলবো, যখনই এই ধরনের বার সৃষ্টি করা হয় তখন একটা দুর্বলতার বহিঃপ্রকাশই বলা হয় সাধারণ অর্থে। তবে অবশ্যই দেখবার বিষয় যেটা কথা হচ্ছে যে বাড়তি কিছু হচ্ছে কিনা, অতিরঞ্জিত কিছু হচ্ছে কিনা সেটা তো, এবং সেক্ষেত্রে কথা আছে যে আবার বলবার অধিকারের কথা, সেগুলো বিষয় আছে। সুতরাং এক্ষেত্রে আমার মনে হয় যে সরকারের সতর্ক হবার বিষয়, সরকার সুনির্দিষ্ট কিছু কাজ নিয়ে এসেছিল, প্রধান কাজ ছিল একটি নির্বাচন, নির্বাচনী একটি রোড ম্যাপ ঘোষণা করেছেন সরকার। ফলে সরকারের এই মুহূর্তে সবচাইতে বেশি মনোযোগী হওয়া দরকার সেই নির্বাচনী রোড ম্যাপ সফল করবার জন্যে, একটি রাজনৈতিক সংলাপ কিভাবে শুরু করা যায়। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। অধ্যাপক আহমেদ, মুক্ত প্রেস সম্পর্কে আমেরিকান প্রেসিডেন্ট জেফারসন বলেছিলেন যে আমাকে যদি অপশন দেওয়া হয় গভর্নমেন্ট উইদাউট প্রেস অ্যান্ড উইদাউট ফ্রি প্রেস অ্যান্ড গভর্নমেন্ট উইথ ফ্রি প্রেস উইথ লিমিটেড প্রেস, তাহলে আমি ওই অপশনটা গ্রহণ করব, অর্থাৎ যেখানে মুক্ত প্রেস, সংবাদপত্র মুক্ত আর সরকার নেই এই জায়গায়। অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থাকে সঞ্জীবিত রাখতে হলে, গণতান্ত্রিক ব্যবস্থাকে অর্থপূর্ণ করতে হলে মুক্ত সংবাদপত্রের কোনো বিকল্প নেই। অধ্যাপক আহমেদ, এই এই যে তত্ত্বাবধায়ক সরকার যখন শাসনভার গ্রহণ করেছিল তখন তারা দেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলেছিল, এখন যে জরুরি বিধিমালার কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, এর মধ্যে দিয়ে কি সরকারের কোনো ধরনের নার্ভাসনেস প্রকাশ পাচ্ছে কিনা, কি মনে হয়? নার্ভাসনেস এই শব্দটা হয়তো ব্যাখ্যা বিভিন্ন হতে পারে আর কি, ওইদিকে আমি যাচ্ছি না। তবে কিছু দুর্বলতা প্রকাশ তো পাচ্ছেই, অর্থাৎ কিছু দুর্বলতা প্রকাশিত হচ্ছে যে কি বলতে কি বলে বসবে, অথবা কি করছি আমরা, সবগুলো কোন পর্যায়ে কিভাবে
জনসাধারণের সামনে যাবে। এই জন্য নার্ভাসনেস কথাটা ব্যবহার না করে ইট এক্সপ্রেসেস উইকনেস টু সেট দুর্বলতা, যেটা আমাদের শ্রোতা বন্ধু যে প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। পরের প্রশ্ন করছেন মোহাম্মদ তারিক। ঘরোয়া রাজনীতি চালুর ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধ সরকারের মেনে নেওয়া উচিত কিনা? জেনারেল কাদের, ঘরোয়া রাজনীতি আমার মতে এখনই শুরু করা উচিত, দেরি করা উচিত না, কারণ তাতে আপনার কলড্রনের প্রেশার অনেক কমে যাবে এবং ধরেন একটা সুষ্ঠু নির্বাচনের দিকে আমরা এগোতে পারবো। আপনাকে ধন্যবাদ। আমি এই কথাই বলেছি যে যত দ্রুত যে সমস্ত সংকট আমরা দেখতে পাচ্ছি, এই সংকট মোকাবেলা করবার জন্য যত দ্রুত সম্ভব ঘরোয়া রাজনীতি দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা, শ্রেণী পেশার সঙ্গে আলোচনা শুরু করলেই আমি মনে করি যে অনেক সংকট সহজেই আমরা সমাধান করতে পারব। আপনাদের মতামত নেওয়া যাক। দর্শক শ্রোতা, আপনি হাত তুলেছিলেন অনেকক্ষণ ধরে। ঘরোয়া রাজনীতির সাথে দুর্নীতিবাজদের একটা নিবিড় যোগসাজশ রয়ে গেছে, সেটা আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের রাজনীতি দিয়ে আর ভোট দিয়ে দেশ চলবে না। আপনারা যদি সেই পূর্বাবস্থায় ফিরে যান লেজুট ভিত্তিক রাজনীতিতে, তাহলে দেশের পরিণতি আরো আরো বেশি ভয়াবহ হবে। আপনাকে আমি বলতে চাই, রাজনীতি নয়, এখন দুর্নীতিবাজদের উচ্ছেদের অভিযান চলবে। আপনাকে ধন্যবাদ। আপনি চশমা, এটা আসলে আমাদেরকে দেখতে হবে যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যে প্রমিস নিয়ে আর কি ক্ষমতায় এসেছিল যে আমরা একটা সংস্কার করব রাজনীতিবিদদের, কিন্তু রাজনীতি যেখানে বন্ধ সেখানে রাজনীতিবিদদের সংস্কার কিভাবে সম্ভব? ঘরোয়া রাজনীতি কেন? সমস্ত রাজনীতি ওপেন করে দেওয়া উচিত, সমস্ত প্রচার মাধ্যমকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দেওয়া উচিত এবং সবাই তার রাজনৈতিক মতবাদ ব্যক্ত করবে এবং তার মধ্যে রাজনৈতিক সংস্কার। আপনাকে ধন্যবাদ। কালো সার, আমার মনে হয় যে ঘরোয়া রাজনীতির আরোপ করা হয়েছে এই জন্য যে আমাদের বাংলাদেশে দুইজন পলিটিক্যাল পার্টি আছে, তাদের মানে রাজনৈতিক দ্বংসলীলা চালিয়েছে, এই কারণে ঘরোয়া রাজনীতি এসেছে। আমার মনে হয় যে ওনারা যদি এই প্রতিশ্রুতি দেন যে আমরা ঘরোয়া রাজনীতি চালু হলে আমরা এই সরকারকে সম্পূর্ণভাবে সহায়তা করবো এবং কোনো রকমের বিশৃঙ্খলা করবো না, এবং আমার মনে হয় যে রাজনীতির কাছ থেকে কমিটমেন্ট নিয়েই সরকারকে ঘরোয়া রাজনীতি চালু করা দরকার। আপনাকে ধন্যবাদ। এদিকটায় দ্বিতীয় সার, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার হিসেব মতে আমি মনে করছি সহসায় যেন একটা সমাধান বেরিয়ে আসে। যে কোনো কারণে সরকারি কর্মকর্তা কর্মচারী অ্যারেস্ট হলে তার চাকরিচ্যুত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাকে কেন্দ্র করে শিক্ষকদের অ্যারেস্ট করা হয়েছে, তাদের চাকরির কি অবস্থা হবে? আপনাকে ধন্যবাদ। আপনি, আমাদের এই যে নির্বাচন এবং রাজনীতি দরজা খুলে দেওয়ার ব্যাপারে, এ ব্যাপারটা সত্যি গ্রহণযোগ্য? তবে রাজনীতি যারা করবে, যারা করছে, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তারা যে নিজের পকেটের টাকা খরচ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, আবার নির্বাচিত হওয়ার পর তারা রিলিফ চুরি করে বা যে কোনো টাকা চুরি করে তা ওয়াসিল করছে, লোকগুলো আসলে চোর। এই চোরকে সমর্থন করা আর চুরি করা একই পাপ। সুতরাং আমাদের নতুন একটা নির্বাচন পদ্ধতি দিতে হবে। আমরা প্যানেলে ফিরে আসছি। আব্দুল মতিন খসরু জি, এটা একটা গুরুত্বপূর্ণ, জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আজকে রাজনীতিতে গুণগত পরিবর্তন প্রয়োজন রাজনীতির সংস্কৃতির, কারণ কালো টাকার মালিক, দুর্বৃত্ত, আপনার চোর, এরা যাতে রাজনীতিতে আবার না আসতে পারে, যেন তেন একটা নির্বাচন আমরা চাই না, এই জন্য রাজনীতির টোটাল সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন, ওইরকম আইনেরও পরিবর্তন প্রয়োজন। তা আমার আজকে অভিজ্ঞতা হয়েছে, তাদের এই যে ড্রাইভ এগেনস্ট ক্রুসেড এগেনস্ট করাপশন, এটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে ফর দ্য ডিসক্রিমিনেটরি অ্যাকশন। আপনার তাদের বৈষম্যমূলক পক্ষপাত দুষ্ট, যারা হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করছে তাদের বিরুদ্ধে মামলা নাই। আপনার জোর করে মাটির সাথে মামলা করছেন, চাঁদাবাজির মামলা। সুতরাং দিস গভর্নমেন্ট মাস্ট বি ফেয়ার। অধ্যাপক আহমেদ, ঘরোয়া রাজনীতির কথাই হচ্ছিল, এ প্রসঙ্গে বলা যায় যে বদ্ধ জলাশয় যদি থাকে সেখানে শ্যাওলা জন্মে, খরস্রোতা নদীতে শ্যাওলা জন্মে না। অর্থাৎ আলোচনা, পর্যালোচনা, সুযোগ যতক্ষণ পর্যন্ত সৃষ্টি পুরোপুরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে সংস্কার কর্মসূচিকে সরকার একটা টপ প্রায়োরিটি দিয়ে অগ্রসর হচ্ছে, এটা সফল হবে না। এই জন্য আমার বক্তব্য খুব সুস্পষ্ট, যত তাড়াতাড়ি পারা যায়, যদি সম্ভব হয় আগামী কাল থেকে ঘরোয়া রাজনীতি শুরু হোক। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সময়ের কারণে আমাদের শেষ করতে হচ্ছে। বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী পর্ব অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর। সেই অনুষ্ঠানে যারা যোগদান করতে চান তারা টেলিফোন করুন কিংবা SMS করুন 01819 407030 এই নম্বরে।
ইমেল করতে চাইলে লিখুন bengali@bbc.co.uk এই ঠিকানায়। আজকে শ্রোতাবৃন্দ আপনাদের ধন্যবাদ, ধন্যবাদ আজকের প্যানেলের অতিথিদের, একই সাথে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আই কর্তৃপক্ষ এবং বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ব্যবস্থাপক কর্তৃপক্ষকে। এই অনুষ্ঠানের প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ এবং আমি মাসুদ হাসান খান আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় চাইছি। শুভরাত্রি।